সাবস্ক্রাইব করুন রিভিউ আমিগোস বিডিকে এবং বেল আইকনে প্রেস করুন আমাদের নতুন নতুন এক্সাইটিং ভিডিও দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা ডিফারেন্ট জিনিস আনবক্সিং করব, সেটা হলো এসইউপি এর M3 গেমিং কনসোল। রিসেন্টলি এটা খুবই হাইপ ক্রিয়েট করেছে, এটা নিয়ে কেন এত মাতামাতি সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। যে কোনো রিভিউর আনবক্সিং পার্টটা খুবই বোরিং, তারপর এটা একটা ভাইটাল পার্ট। তো চলুন আনবক্সিং করা যাক। ও, ভেতরে এসইউপি প্রোভাইড করেছে গেমিং কনসোল, এসইউপি ভেতরে আছে, মেবি চার্জিং ক্যাবল, আর একটা VGA পোর্ট মেবি, এটার সাথে আপনারা গেম কনসোলটার সাথে কানেক্ট করে টিভিতে খেলতে পারবেন। আর ডিভাইসটা বেসিক্যালি আসলে একটু চিপ চিপ ফিল দেয়, প্লাস্টিক কোয়ালিটি খুবই চিপ মনে হয় দেখে, কিন্তু মনে হয় ভিতরে গেমগুলো খেলে খুবই ভালো লাগবে। তারপর আগে বেসিক জিনিসগুলো দেখাই। এখানে হচ্ছে মেমোরি কার্ড পোর্ট, যদি একটা মেমোরি কার্ড লাগানো আছে ভিতরে, সাথেই থাকে এটা, উপরে কিছু নেই। সাইডে এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন, এটা ভলিউম রোলার, ভলিউম বাড়ানো কমানোর জন্য। আর নিচে রয়েছে চার্জিং পোর্ট, আর এটা হচ্ছে সেই ক্যাবেল দিয়ে টিভিতে কানেক্ট করার জন্য যে পোর্টটা, সেই পোর্টটা। আর বেসিক্যালি এটার ব্যাটারিটা হচ্ছে, ও নাইস, ব্যাটারিটা হচ্ছে নোকিয়া 1100-তে আমরা যেই টাইপের ব্যাটারি ইউজ করতাম সেই ব্যাটারিগুলো। তো ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় বা কখনো চার্জে প্রবলেম হয় তাহলে ব্যাটারি ইজিলি চেঞ্জ করে নেওয়া যাবে। ব্যাটারি কত MAH সেটা একটু দেখি, সবই তো চাইনিজে লেখা। ও, ব্যাটারি 1200 MAH, 3.7 ভোল্ট, 1200 MAH, এটা ইজিলি পাওয়া যাবে যে কোনো দোকানে। তো এখন আমরা অন করি ডিভাইসটা। এই পাওয়ার বাটনটা নিচের দিকে প্রেস করলেই ডিভাইসটা অন হয়ে যাবে। ওকে, এখানে বলা আছে বেসিক্যালি 900টা গেম আছে, মেবি 900টাই আছে, কিন্তু 900 তো চেক করা পসিবল না কখনো। তো এটা একটা জয়স্টিক, জয়স্টিকটাও খুবই কমফোর্টেবল, মানে টাইট না, খুবই ইজিলি এদিক ওদিক মুভ করা যায়, বাটনগুলো খুব ক্লিকি। ও সরি, প্রেস করলাম। ওকে, তো একটা একটা করে দু তিনটা গেম প্লে করে দেখা যাক। প্রথমটা হলো মেবি মোস্তফা, যেটা আমরা সবাই ছোটবেলায় খেলছি, আজকালকার ছেলেপেলেরা খেলছে নাকি আমি জানি না, যারা 90s কিড তারা অবশ্যই এই গেম খেলছে, না খেলার কথা না আসলে। তো চলুন প্লে করে দেখি। সেই সাউন্ড, সেই মিউজিক, নাইস। ও, সেই মিউজিক আসলে নস্টালজিক হয়ে যাচ্ছি, যে কেউ নস্টালজিক হয়ে যাবে এই গেমটা খেললে। কত স্কুলের পর গেমের দোকানগুলোতে ভিড় জমাতাম কয়েন নিয়ে, মাঝে মধ্যে স্কুল বাঙ্ক, ক্লাস বাঙ্ক করে গেমের দোকানে যে 1 টাকার কয়েনগুলো দিয়ে গেমটা খেলতাম, কখনো লাস্ট বক্স পর্যন্ত যেতে পারিনি।
খুব মানে কমফোর্টেবলি খেলা যাচ্ছে। ইভেন ডিসপ্লের যেই লাইটিং কন্ডিশন তাতে ঘরে বসে ভালো মতোই খেলা যাবে, বা কোনো অন্ধকারে একটু কম আলোতে খেলা যাবে ভালো মতো, কিন্তু বাইরে রোদের মধ্যে হয়তো বা ভালো মতো দেখা যাবে না। আমি যদিও টেস্ট করিনি, খুব ভালো মতো দেখা যাওয়ার কথা না, কারণ ডিসপ্লের ব্রাইটনেস একটু কম। তা ঘরে বসে খেলার জন্য পারফেক্ট, ইভেন সব বাটনগুলো ওয়ার্কেবল। আবার সব মুভগুলো বাটন দিয়ে ইউজ করা যায়। বেসিক্যালি এই প্রাইসে 1400 টাকা প্রাইস রেঞ্জে এক এক জায়গায় যদি এক এক প্রাইসে সেল করে, আমার এটা নেয়া 1250 টাকা দিয়ে জ্যাক অ্যান্ড গ্যাজেট থেকে। ওরাই মেবি সবচেয়ে কমে সেল করতেছে, বাকি সব জায়গায় 1600, 1400, 1500 এরকম প্রাইস। আরেকটা গেম প্লে করে দেখা যাক। এটা হচ্ছে স্ট্রিট ফাইটার 2, খুবই পপুলার একটা গেম। এই হচ্ছে রুয়ু, এই হচ্ছে হোন্ডা, এই হচ্ছে ব্ল্যাঙ্কা, হচ্ছে গাইল। ওকে, রুয়ুকে নিয়ে খেলা যাক। রুয়ুর সাথে ব্ল্যাঙ্কার সাথে এখন ফাইট হবে। হ্যাঁ, সব বাটনগুলো ওয়ার্কেবল। ফার্স্টে মনে করছিলাম 2-3টা বাটন মেবি শো, আসলে না, এগুলো সবগুলোই ওয়ার্কেবল এবং ক্লিকই খুবই। ও মাই গড, যদি এই গেমটা আমি কখনো ভালো খেলতাম না, মোস্তফা মোটামুটি ভালো খেলতাম। বেসিক্যালি ওটার নাম তো মোস্তফা না, ওটার নাম মেবি ক্যারিলা ক্যান ডাইনোসার্স। ওকে, নেক্সট আরেকটা গেম প্লে করি। একটা গেম প্লে করা যাক। এক্সিট কেন হচ্ছে না? এক্সিটে প্রেস করতেছে না, এক্সিটে কেন প্রেস করতেছে না? এক্সিট, ভুল বাটনে প্রেস করছিলাম। নেক্সট আমরা খেলি মেবি কন্ট্রা। ও মাই গড, কন্ট্রা, তাহলে কন্ট্রা প্লে করি। একসময় প্রচুর খেলতাম এই গেমটা, প্রচুর আমার মোস্ট ফেভারিট একটা গেম ছিল কন্ট্রা। তো ও বাসায় যে ভিডিও গেমস ছিল, সেখানে সেই ভিডিও গেমসের মধ্যে এই গেমগুলো ছিল। নেক্সট আর কি কি গেম আছে একটু দেখি। নেক্সট আছে কিং অফ ফাইটার 97, তারপরে ক্যাপ্টেন কমান্ডার মেবি, তারপরে এম মেটাল স্লাগ এক্স, আরও এখানে এই এগুলোর মধ্যে গেলে আরও গেম আছে সেগুলো। এই যে এগুলো আছে, ডাঙ্কি কং, জিআরএনএস, রিভার সিটি, সুপার স্পোর্টস, ডঙ্কি, রেনেগেড, এগুলো সবই গেম, এগুলো আপনারা খেলতে পারবেন। কোথা থেকে? ওকে, নিচের এগুলো গেম, টোটাল 900টা গেম আছে। তো 900টা গেম তো আসলে চেক করা পসিবল না, তো যে যারা কিনবে বা যারা খেলবে রেগুলারলি তারা চেক করে দেখতে পারবে। তো এই হচ্ছে এটার টোটাল ডিটেলস। যদিও এটার বিল্ড কোয়ালিটি খুবই সিম্পল, খুবই নর্মাল, একদম চিপ চিপ ফিল হয়, কিন্তু ভিতরের গেমগুলো খুবই মজার, আর গেমগুলো খেলেও খুবই ভালো লাগছে, কারণ বাটনগুলো খুবই স্মুথ অ্যান্ড কমফোর্টেবল। তো এই এই ক্ষেত্রে আসলে বিল্ড কোয়ালিটিটা কোনো ইস্যু হবে না আমি মনে করি। স্পিকারের সাউন্ডও আসলে খুব, যে যদি কেউ মনে করে থাকেন যে না খুব আহামরি কোনো সাউন্ড হবে, কিন্তু আহামরি কোনো কিছুই না, খুবই সিম্পল সাউন্ড।
আর ব্যাটারি ব্যাকআপ মেবি 4-5 ঘন্টা খেলতে পারবেন। আমি যদিও টেস্ট করে দেখিনি, তো 4-5 ঘন্টা খেলার কথা ওদের, ওরা ওদের মানে ওদের গাইডলাইনে যেভাবে বলা আছে সেভাবে সেই অনুযায়ী 4-5 ঘন্টা খেলতে পারার কথা আসলে। তো এই হচ্ছে রিভিউ টোটাল এটার। ধন্যবাদ।